তো বন্ধুরা ভালো করে খেয়াল করুন, এখানে যে দাঁতরাতে নিচে আছে এই দাঁতরার হচ্ছে এই যে একটা নাট আছে, এটা হচ্ছে দাঁত উচ্চ নিচু করার জন্য নাট। হ্যাঁ, যদি কখনো নিচে নেমে যায় তাহলে কি করবেন, এই যে নাটটা, এই নাটটা লুজ দিবেন। আমাদের যে এখন সমান আছে, সম্পূর্ণ আপনি উপরে উঠাবেন, এই যে এখন নিচে আছে, এই যে সম্পূর্ণ আমি উপরে উঠাইলাম, এই নাটটা আমাদের লুজ দিতে হবে। এই যে নাটটা আমি লুজ দিলাম, নাটটা লুজ দিলাম, নাটটা লুজ দেওয়ার পর এখন দেখুন যে আমাদের দাঁত কিন্তু নিচু করে যাচ্ছে, দাঁত নিচু করে যাইতেছে। এখন আপনি কতটুকু উপরে উঠাবেন, এটা উপরে উঠানোর কিন্তু একটা মেজারমেন্ট আছে। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো একটি ফুড মেশিন। তো এই ফুড মেশিনটি আমাদের সিলাইটি টানতেছে না। দেখুন, আমরা যারা বাসা বাড়িতে কাজ করে, যারা প্রত্যেকের একটা করে কিন্তু ফুড মেশিন আছে। তো আমরা সাধারণ কাজগুলো জানি না, সাধারণ কাজের জন্য আমাদের মেকানিকের কাছে যেতে হয়। তো আমি একটু চালিয়ে দেখাচ্ছি আমাদের এই মেশিনটা। চালানোর পরে দেখুন কাপড় কিছুতেই সামনে যাচ্ছে না, পাড়া দেওয়ার পরে কাপড় কিন্তু সামনে যাওয়ার কথা, কিন্তু কাপড় সামনে যাচ্ছে না। তো বন্ধুরা দেখুন, এই যে এখন এটা কি কি সমস্যা, এইরকম সমস্যা হলে তো সাধারণত মেকানিকের কাছে যেতে হয়। তা আমি যে টিপসটি দেবো, আমি যে সমস্যাটা সমাধান করে দেবো, আপনাদের আর মেকানিকের কাছে যেতে হবে না। কেন কাপড় টানে না সেই বিষয়ে আমরা একটু দেখি, কেন কাপড় টানে না। তো কাপড় না টানলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে এটারে আমরা বাংলা ভাষায় দাঁত বলি, আর যদি আমরা মেকানিক ভাষায় বলি তাহলে এটাকে ফিডডগ বলা হয়। তো ভালো করে খেয়াল করুন, এখানটাতে এই যে প্লেট যেটা হচ্ছে নিডল প্লেট, এই প্লেট থেকে কিন্তু এটা উচ্চ থাকবে, উচ্চ দাঁতটা থাকবে প্লেট থেকে উচ্চ। কিন্তু এটা কিন্তু যে পরিমাণ আছে, মানে নিচে আছে, প্লেটের থেকে অনেক ডাউন আছে। প্লেটের থেকে যদি ডাউন থাকে সেই ক্ষেত্রে কিন্তু কাপড় টানবে না। এটাই কিন্তু মূলত আমাদের কাপড়টা টাইনে নেয়, সামনের দিকে টাইনে নিচ্ছে। তো এটা যদি উপরে না থাকে, এটা কতটুকু উপরে থাকবে তারও কিন্তু একটা মেজারমেন্ট আছে, এবং কি কি কারণে নিচে নেমে যাচ্ছে সেটা আমি দেখাচ্ছি। তো কি করবেন, যদি কাপড় না টানে সেই ক্ষেত্রে এই যে এখানে যে প্লেটটা আছে, প্লেটের এখানে দুইটা নাট আছে, স্ক্রু আছে, স্ক্রু দুইটা এভাবে খুলে নেবেন। আমি খুলে নিলাম, খুলে নেওয়ার পরে এই যে দেখুন, এই যে দুইটা গ্যাপের নিচে, এই যে গ্যাপের ভিতরে কিন্তু ময়লা জমে আটকে থাকে, এই যে এই গ্যাপে ময়লা আটকে থাকে। ময়লা আটকে থাকার কারণে আপনার এই দাঁতটা উপরের দিকে উঠতে পারে না, মানে যতই আপনি উপরে উঠান না কেন কিন্তু এটা উপরে ওঠে না, এই ময়লার কারণে। যেখানে কাপড় চালাইতে চালাইতে ময়লা জমে যায়, এখানে ময়লাটা জমে যায়, ময়লা জমে গেলে দাঁত আর উঠে না। যদি ময়লা জমে যায় এই ফাঁকে এই ফাঁকে, তাহলে ভালোভাবে পরিষ্কার করবেন। যদি ময়লা থাকে পরিষ্কার করবেন, পরিষ্কার করার পর যদি না হয় তাহলে আপনি কি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্লেটটা লাগিয়ে নিচ্ছি, তা আমি ময়লা পরিষ্কার করলাম। ময়লা পরিষ্কার করার পরও দেখুন, এখনো কিন্তু আমাদের এই দাঁতটা কিন্তু এখন উপরে ওঠে নাই, এখনো কিন্তু প্লেটের নিচে আছে। তো যদি প্লেটের নিচে থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনাকে প্লেটের থেকে দাঁতটা একটু উপরের দিকে উঠাইতে হবে। তো কিভাবে উপরে উঠাবেন সেটা আমি দেখা দিচ্ছি। তো বন্ধুরা ভালো করে খেয়াল করুন, এখানে যে দাঁতরাতে নিচে আছে, এই দাঁতরার হচ্ছে এই যে একটা নাট আছে, এটা হচ্ছে দাঁত উচ্চ নিচু করার জন্য নাট। হ্যাঁ, যদি কখনো নিচে নেমে যায় তাহলে কি করবেন, এই যে নাটটা, এই নাটটা লুজ দিবেন। তো বন্ধুরা ভালো করে দেখুন আমাদের প্লেটটা কোন পজিশনে আছে, এই যে এখন সমান আছে, সম্পূর্ণ আপনি উপরে উঠাবেন, এই যে এখন নিচে আছে, এই যে সম্পূর্ণ আমি উপরে উঠাইলাম, উপরে উঠাইয়া এখানে এভাবে রাখবেন। এভাবে রাখার পরে পরে আমাদের যে নাট, এই নাটটা আমাদের লুজ দিতে হবে। এই যে নাটটা আমি লুজ দিলাম, নাটটা লুজ দিলাম, নাটটা লুজ দেওয়ার পরে এখন দেখুন যে আমাদের ফিডডগ কিন্তু আপডাউন করতেছে। দেখুন এই যে দাঁত কিন্তু নিচু করে যাচ্ছে, এই যে দাঁত নিচু করে যাইতেছে। এখন আপনি কতটুকু উপরে উঠাবেন, এটা উপরে উঠানোর কিন্তু একটা মেজারমেন্ট আছে, এটা যে উপরে উঠাবেন, উপরে উঠানোর কিন্তু একটা মেজারমেন্ট আছে। আপনি যদি বেশি উপরে উঠাই ফেলান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার কাপড় কি করবে, লাফাইব, মানে বডি সামনে যাবে না। তো উপরে কতটুকু উঠাবেন, উপরে এক থেকে দেড় মিলি উঠাইবেন, এক থেকে দেড় মিলি উঠাইলেই বেস্ট। এরকম এক থেকে দেড় মিলি উঠানোর পরে এটা কি করবো, আমরা ট্যাক করে দিব।
এটা কি করব টাইট করে দিই আমি টাইট করে দিচ্ছি টাইট করে দিলাম এখন আমরা দেখব আমাদের মেশিনে কাপড় টানে কিনা উঠাইলাম আমি 1 থেকে 1.5 মিলি উঠাইছি 1 থেকে 1.5 মিলি উঠানোর পরে এখন আমরা মেশিনটি চালাবো আমরা চালায় দেখব আমাদের মেশিনটি চলে কিনা তো বন্ধুরা আমরা কিন্তু দেখেন আমরা দাঁতটা কতটুকু উঠাইছি এই যে দাঁতটা কিন্তু 1 থেকে 1.5 মিলি আমরা উঠাইছি দাঁতটা কি হয়েছে নিচে নামা যাওয়ার কারণে আমাদের কাপড়টা সামনের দিকে যাইতো না এখন আমরা আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি যে কাপড় সামনে যায় কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেলাই কিন্তু হচ্ছে কাপড় কিন্তু সামনে দিয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখলেন আমাদের মেশিনটি কিন্তু আগে কাপড় টানতো না এখন কিন্তু কাপড়ে যে সুন্দরভাবে কিন্তু কাপড় টানতেছে দেখুন এই যে কাপড় তো এখন কিন্তু কাপড় দৌড়াচ্ছে কাপড় সামনের দিকে যাচ্ছে একলাতে সামনের দিকে যাচ্ছে তো এই ধরনের সমস্যা যদি বাসা বাড়িতে আপনাদের পড়ে তাহলে কিন্তু এইভাবে আপনারা মেশিনটি কিন্তু ঠিক করতে পারবেন এই ছিল আজকে কমপ্লিট একটা টিউটোরিয়াল তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরো ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ